নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা দে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরেও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুরালো এবিভিপি, সিবিআই তদন্তের দাবি। সুপারি সিন্ডিকেট, মোস্ট ওয়ান্টেড জাকির হোসেন ও আলতাফকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। ভয়াবহ সড়ক দুর্ঘটনা ডলুতে, শ্বশুরবাড়ি ফেরা হল না গৃহবধূ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। তামিলনাড়ু সরকারের বিরুদ্ধে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ওরফে এবিভিপি। শনিবার গোটা দেশ জুড়ে বিক্ষোভের অঙ্গ হিসাবে শিলচরেও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করলেন সংগঠনের কর্মকর্তারা। এদিন তামিলনাড়ু সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে রাজপথ কাঁপান তারা। এদিকে বিক্ষোভ চলাকালীন সংগঠনের কর্মকর্তারা জানান, তামিলনাড়ুতে এক হিন্দু মেয়েকে জোর জবরদস্তি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয়। এই ঘটনার পর হিন্দু তরুণী আত্মহত্যা করেন। পাশাপাশি এর প্রতিবাদ জানাতে গেলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তাদের পুলিশ গ্রেফতার করে। এরই প্রতিবাদ জানাতে গোটা দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের কর্মকর্তারা এবং সেই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানান। এদিন শিলচরের ক্লাব রোডে বিক্ষোভ প্রদর্শন করেন এবিভিপি কর্মকর্তারা। আমরা সকলে জানি যে 70 বছরের একটি ছাত্র তামিলনাড়ুর মধ্যে ছাত্র, ওকে লাবণ্যা নাম, ওর ওকে যেভাবে ধর্মান্তরিত কনভার্সন করার জন্য যেভাবে ওর উপর প্রেশার এবং নির্যাতন করেছিল মিশনারি স্কুল, এই এই ওই সহ্য না করে, কনভার্সন সহ্য না করতে পেরে, নির্যাতন সহ্য না করতে পেরে ও বলে যে ও কনভার্সন হবে না, ধর্মান্তরিত হবে না, তাই সহ্য না করতে পেরে ওরা ওর উপর বিভিন্নভাবে প্রেশার দিয়েছে। এই প্রেশারের জন্য ও আত্মহত্যা করে এবং আত্মহত্যা করার পর আত্মহত্যা করার আগে ও আবার একটা ভিডিও বানিয়েছিল যে কীভাবে মিশনারি স্কুল তামিলনাড়ুর মধ্যে যেভাবে ওকে এই যে কনভার্সনের জন্য কীভাবে ওর উপর নির্যাতন করছে, ভিডিও বানিয়েছিল। আর তার এই পরিপ্রেক্ষিতে এবিভিপি বিভিন্ন পুরো দেশে আন্দোলন সৃষ্টি করেছিল। এই আন্দোলন বন্ধ করার জন্য তামিলনাড়ু ডিএমকে সরকার যেভাবে এবিভিপির কার্যকর্তাদের উপর এই আন্দোলন বন্ধ করার জন্য যেভাবে ওরা পদক্ষেপ, যেভাবে ওরা এই 14 দিনের রিমান্ডে পাঠায় আমাদের প্রতিজন কার্যকর্তাকে, এখানে ছিলেন ন্যাশনাল জেনারেল সেক্রেটারি নিধি ত্রিপাঠী। এই 14 দিনের রিমান্ডের প্রতিবাদে আজ পুরো দেশে আমাদের এবিভিপির আজই আন্দোলন সৃষ্টি। অবশেষে পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করতে বাধ্য হলো অবৈধ কয়লা সুপারি বাণিজ্যের অন্যতম মাফিয়া তথা মোস্ট ওয়ান্টেড জাকির হোসেন ও আলতাফ হোসেন লস্কর। কাছাড় পুলিশের অল আউট অভিযানে পর থেকে পলাতক ছিল তারা। শনিবার শিলচর বিমানবন্দরে এসে পুলিশের হাতে ধরা দেয় জাকির ও আলতাফ। পরে সেখান থেকে তাদের শিলচর সদর থানায় নিয়ে এসে জেরা করেন পুলিশের আধিকারিকরা। विदेश से होके भारत आती है, इस इलीगल बिजनेस को लेकर असम पुलिस की तरफ से एक मुहिम की तरह एक ऑपरेशन चलाया गया जिसमें असम पुलिस को बहुत सक्सेस मिला। उसको उसी इन्वेस्टिगेशन को की कंटिन्यूटी में आज हमने 2 और लोगों को गिरफ्तार किया है, जाकिर हुसैन तालुकदार और अल्ताफ हुसैन। तो अभी उनको इस सिलसिले में उनकी पूछताछ जारी है। इसमें और भी कुछ लोग बाकी हैं अभी? अभी इन्वेस्टिगेशन चल रहा है, तो जैसे आगे बढ़ेगा उस हिसाब से हम देखेंगे। শুক্রবার রাতে ডলু মহাসড়কের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গৃহবধূর। রাত 9:30 নাগাদ বরযাত্রী নিয়ে ফেরার পথে মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারালে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। এতে গুরুতর আহত হন 4 জন। আহতরা হলেন মিটন দাস, বাড়ি বরখলার ধলচরা, পূজা দাস, বাড়ি উধারবন্ধ, নির্মল সোম, বাড়ি গোলাঘাট সরুপাথর, প্রণতি দেব, বাড়ি করিমগঞ্জে। এর মধ্যে
এদিন গভীর রাতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পূজার মৃত্যুর খবর পাওয়া যায়। ঘটনার বিবরণে জানা গেছে, এদিন উধারমন কাঁচাকান্তি মন্দির থেকে বিয়ে সম্পন্ন করে ধলচড়া বরের বাড়িতে ফেরার পথে ডলু সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে বিয়ের গাড়িটি রাস্তায় দুমড়ে মুচড়ে পড়ে, আর এতেই গুরুতর আহত হন চারজন। সাথে সাথেই আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি গৃহবধূ পূজার। তবে বাকি তিনজন আহতরা সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী 21 ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার ভাষিক আগ্রাসন রুখে দেওয়ার শপথ নিতে ভাষা আইন সুরক্ষা সমিতি উদ্যোগে এক পদযাত্রার আয়োজন করা হয়েছে। এদিন বিকেল 4টা নাগাদ পদযাত্রীটি শিলচরের রাঙ্গিরখাড়ি স্থিত ভাষা শহীদ বেদির পাদদেশ থেকে শুরু হয়ে গান্ধীবাগের ভাষা শহীদ স্মৃতিসৌধ পর্যন্ত পৌঁছাবে। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান সংগঠনের সভাপতি তপদীর ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে তিনি কাছাড় জেলার সকল সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, মহিলা ইত্যাদি সংগঠনকে নিজ নিজ ব্যানার নিয়ে পদযাত্রায় যোগদান করার আহ্বান জানান। আগামী 21 ফেব্রুয়ারি বিকেল 4টে আমাদের এই যে সংস্থা, এই সেই সংস্থার পক্ষ থেকে ভাষা আইন সুরক্ষা সমিতি, তো তার পক্ষ থেকে আমরা একটা পদযাত্রার আয়োজন করেছি এবং আমরা জনগণের কাছে এটাই অনুরোধ করছি বিশেষভাবে যে এটা আমার আপনার প্রত্যেকের লড়াই, সেই লড়াইয়ে সামিল হন প্রতীকীভাবে হলেও, এবং ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে এতে যোগ দিন। কারণ এটা শহীদ হয়েছিল নিশ্চয়ই বাঙালিরা, কিন্তু যেহেতু এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাতৃভাষা দিবস, সমস্ত ভাষাগোষ্ঠী যাতে মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে পারে এই বার্তাটা সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্যেই আমরা এই পদযাত্রার আয়োজন করেছি। আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সবার কাছে এই আবেদনও জানাচ্ছি, এই আহ্বান জানাচ্ছি যে ঐতিহাসিক মুহূর্তে আপনারা একসঙ্গে এসে এই পদযাত্রাকে সফল করে তুলুন, কারণ এই লড়াই শুধু আমাদের সবার লড়াই। বরাক নদীতে ভেসে উঠল কনকপুরের নিখোঁজ যুবকের লাশ। শিলচর শহরতলির কনকপুর দ্বিতীয় খণ্ডের নিখোঁজ হওয়া যুবক নসরত মসুদ লস্করের দেহ ভেসে উঠল বরাক নদীতে। শনিবার সকালে স্থানীয়দের নজরে পড়ে নিখোঁজ যুবকের লাশটি। এ খবর চাউর হতেই মৌসুদের এক আত্মীয় পৌঁছেন নদীর পাড়ে। তিনি দেহটি দেখে শনাক্ত করতে পেরে যুবকের বাড়িতে খবর দেন। বাড়ির লোকেরা দুধপাতিল এলাকায় পৌঁছে লাশটি মৌসুদের বলে নিশ্চিন্ত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। উল্লেখ্য, নসরত বুধবার রাত 8:30 নাগাদ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। এদিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সে তার ঘরের কোঠায় নিজের মোবাইল ফোনটিও বিছানায় রেখে যায় বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন নিকট আত্মীয় সহ বন্ধু বান্ধবদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান না পেয়ে অবশেষে রাঙ্গিরকাড়ি পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ এজাহার দায়ের করেন। নিখোঁজ যুবকের বাবা মকসুদ আহমদ লস্কর শিলচর গোপালগঞ্জ বড় মসজিদ সংলগ্ন রাজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। মকসুদ আহমদ লস্করের দুই ছেলে ও এক মেয়ে, এদের মধ্যে মসুদ বড় ছেলে। এদিকে এই ঘটনাটি খুন না আত্মহত্যা এ নিয়ে পুলিশকে জিজ্ঞেস করলে তারা জানান ময়নাতদন্তের পর আসল সত্য জানা যাবে বলে পুলিশ জানায়। হাইলাকান্দি জেলার লালার বাসিন্দা তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিজেতা দেবীকে সংবর্ধনা জানালো উধারবন মণিপুরী সম্প্রদায়। এ উপলক্ষে শনিবার দুপুর 3টা নাগাদ উধারবন্দের মণিপুরী সম্প্রদায়ের উদ্যোগে উধারবন্দের বাস স্ট্যান্ড সংলগ্ন রবীন সিং এর বাসভবনে এক সংবর্ধনা সভা আয়োজিত করে বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিজেতা দেবীকে সংবর্ধনা প্রদান করে। পরে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর বিজেতা দেবী জানান, 2006 সালে প্রাগজ্যোতিষ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে তিনি দশম শ্রেণী পাশ করে 2008 সালে কটন কলেজ থেকে উচ্চতর মাধ্যমিক পাশ করেন এবং একই বছরে 59 র্যাঙ্ক নিয়ে সাধারণ প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে শীর্ষ দশম স্থান অবস্থানে
এবিবিএস সম্পন্ন করেন। 2015 সালে পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স পরীক্ষায় 24 র্যাঙ্ক এবং 2018 জিএমসি এইচ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তারপর তিনি নলবাড়িতে কাজ করেন এবং আল্ট্রাসাউন্ড এবং লেপ্রোসিতে প্রশিক্ষণ নেন। সেখানে কাজ করে তিনি সমাজের প্রকৃত প্রয়োজন উপলব্ধি করেন এবং নারীদের স্বাস্থ্যের উন্নতির সিদ্ধান্ত নেন। 2021 সালে তিনি নিট সুপার স্পেশালিটি পরীক্ষায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সর্বভারতীয় র্যাঙ্ক 3 নং স্থান অর্জন করে বলে জানান। তো वहाँ पे वुमेन लोगों को देखा था कि वो लोग ब्लीडिंग हो रहा है, फिर भी वो लोग, मैं बोलती हूँ कि तुमको कैंसर है, जाओ तुमको ट्रीटमेंट चाहिए, तो वो लोग बोलते हैं कि नहीं हम चले जाएंगे, पैसा ख़त्म हो जाएगा, हम लोग यहाँ पे तो सर्विस नहीं है, मुझे मैंने यहाँ जाना पड़ेगा, साउथ की तरफ जाना पड़ेगा, बहुत फैमिली का ये सब प्रेशर होगा। तो वो लोग अपने हेल्थ को पीछे रख के अपने फैमिली को आगे छोड़ते हैं। तो वो मुझे बहुत हिट किया माइंड में, तभी मैंने लास्ट ईयर डिसाइड किया कि नहीं, सीजरियन ये सब करने के लिए तो बहुत सारे डॉक्टर्स हैं, हर जगह पे आपको मिलेगा, बट मुझे लगा कि इन सब पेशेंट्स के लिए कुछ करना चाहिए, तभी मैंने डिसाइड किया कि मैं सुपर स्पेशलिटी करूँगी। ये हालांकि हमारे नॉर्थ ईस्ट साइड में लोग इतना परसू नहीं करते हैं, मेनली बिकॉज सर्जरी के लोग ही ये सब कर देते हैं, गायनेकोलॉजिकल जो गायनेकोलॉजिस्ट है वो लोग सीजेरियन ये सब करने से ही उन लोग का अच्छा खासा इनकम हो जाता है, वो लोग उसी में बहुत लोग सेटल हो जाते हैं, ऐसा नहीं हर किसी नहीं है, पर यही सोच बदलना है कि कुछ और भी कर सकते हैं हम लोग सोसाइटी के अपलिफ्टमेंट के लिए, तो वही सोच के मैंने एग्जाम के लिए प्रिपरेशन। আসন্ন পৌরসভা নির্বাচনে সুনাইর 3 নম্বর ওয়ার্ডে বিজেপির সমর্থকদের দুর্বল আস্থাকে হাতিহার করে বাজিমাত করতে জোর কদমে প্রচার অভিযানে নেমেছেন কংগ্রেস প্রার্থী নির্মল কান্তি দাস। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হতে হয়ে তিনি জানান, সুনাই 3 নম্বর ওয়ার্ডের জনগণ নানা সমস্যায় জর্জরিত রয়েছেন। এর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে বর্ষার মরশুমে জমা জলের। বিগত দিনে পুরভোট বিজেপি সরকারের শাসনে থাকা সত্ত্বেও সেই সমস্যার সুরাহা হয়নি, শাসক দলের বয়ানবাজির চড়াসুর, কিন্তু বাস্তবে যে নিটফল শূন্য তা ভালোভাবে আজ করতে পেরেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের জনগণ বলে জানান তিনি। আমি মনে করি যে বিগত 2.5-3 বছর সুনাই টাউন কমিটি বিজেপির অধীনস্থ ছিল এবং গ্রামেগঞ্জে অনেক সমস্যা এখানে জর্জরিত হয়েছে মানুষ। কিছু সময় আগেও একজন মানুষ আমাকে বলেছে যে তার বাসা জলে ডুবে যাচ্ছে। তো আমি মনে করি যদি আমি এই প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করতে পারি, তাহলে আশা করি আমি গ্রামাঞ্চলে যত ছোটোখাটো ব্যাপার আছে সেগুলো মিটমাট করে দিয়ে মানুষের সেবা করতে পারি। আমি শুনেন, অধিকারটা আদায় করতে লাগে, অধিকারটা আপনাকে কেউ দিতে পারবে না, অধিকারটা আপনি ছিনিয়ে আনতে হবে। তাই আমি ওইটা বলছি যে ওই বিজেপি সরকার হোক আর কংগ্রেস সরকার হোক, যেই সরকার হোক না কেন, আমি যদি জয়লাভ করতে পারি তাহলে ওইগুলো আমি আদায় করে নিয়ে আসার চেষ্টা করবো, তা এই ভোটারদের জন্য, সেটা আমার নিজের জন্য নয়, এটা ভোটারদের জন্য, এগুলো আমাকে আদায় করতে হবে। বিগত বিজেপি শাসিত বোর্ডের আমলে অবাধ লুণ্ঠন ছাড়া কোনো উন্নয়ন হয়নি বলে ক্ষোভ ও সমস্যার কথা তুলে ধরলেন সুনাই পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। শনিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা তাদের ওয়ার্ডের সড়ক, পানীয় জল সহ বর্ষার মরশুমে জমা জলের সমস্যার কথা তুলে ধরে আক্ষেপ ব্যক্ত করেন। বিজেপি সরকারের ব্যর্থতার দরুন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের বলে সাফ জানান তারা। তারা আরও যোগ করে বলেন, প্রাক্তন বিধায়ক আমিনুলের আমলে ওয়ার্ডের গলির সড়ক তৈরিতে কয়েক লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে ব্যয় করা হলেও মাত্র 2 গজ ব্লক বসিয়ে আরও কোনো কাজ করা হয়নি, কোনো গলির কাজ অর্ধসমাপ্ত করে রাখা হলো, এ নিয়ে প্রশ্ন তুলে পুরভোটের মুখে কড়া বার্তা ছুড়ে দেন ওয়ার্ডের বাসিন্দা পুরুষ ও মহিলারা। বর্ষার সময় আপনারা কি অসুবিধা হয়, এই রাস্তা ডুবিয়া যায়, আমরা আঠিতাম পারি না রাস্তা, এর বাদে
এইটা সমস্যা কোনোদিন আপনারা তার কাছে কইছিলেন? এই বুটের মণিয়ারখাল ফরেস্ট রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের জমি বেদখল করে গড়ে ওঠা ফিশারির বিরুদ্ধে বন বিভাগের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। বিভাগীয় রেঞ্জ অফিসার শান্তনু পাটোয়ারির নেতৃত্বে গত এক মাস ধরে চলে আসা এই অবৈধ ফিশারি উচ্ছেদ অভিযানে এখন পর্যন্ত 16টি অবৈধ ফিশারি বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই উচ্ছেদ অভিযানের অঙ্গ হিসাবে শনিবার রেঞ্জ অফিসার পাটোয়ারির নেতৃত্বে সংরক্ষিত বনাঞ্চলের কালাখাল ও স্মৃতিনগর এলাকায় অভিযান চালানো হয়। এদিন আরও 60টি ফিশারির বাঁধ কেটে দখলমুক্ত করা হয়েছে। এদিনের উচ্ছেদ অভিযানের শেষে সংবাদ মাধ্যমের কাছে রেঞ্জ অফিসার শান্তনু পাটোয়ারি বিস্তারিত জানান। আজ আমি কালাখাল আর স্মৃতনগর এরিয়ার অভিযান চলাই, তাত 8টাকৈ অবৈধভাবে চলাই থকা ফিশারি উচ্ছেদ করু। এতিয়ালৈকে আমার টোটেল 16টা এনেকুৱা অবৈধ ফিশারি উচ্ছেদ করবলে সক্ষম হয়েছো। যা জানুয়ারি মাহর ইংরাজি 8/1/2022 তারিখের আজিলৈকে আমাৰ এই কণ্টিনিউয়াছলি প্ৰচেছটো চলি আছে আৰু অনাগত দিনতো এই প্ৰচেছ চলি থাকিব। আৰু সাংবাদিক বন্ধুসকলক আমি জনাওঁ যে এনেকুৱা যদি ক'ৰবাত অবৈধ ফিচাৰী বা অবৈধ এনেকুৱা কাৰ্যকলাপ চলি আছে, আমাক যাতে তেওঁলোকে সহায় কৰে আৰু আমাক জনায়। আমি 8টা ফিচাৰী উচ্ছেদ কৰিবলৈ সক্ষম হৈছোঁ কালাখাল আৰু স্মৃতনগৰ এৰিয়াত। বিশেষ অহা কথা আছিলে কিন্তু বিশেষ কামৰ কাৰণে তেখেতে আজি মানে প্ৰগ্ৰেমটোত উপস্থিত থাকিব পৰা নাছিলে। তাত তো এতিয়ালৈকে মানুহ কাৰ নামত আছে আমি হেৰি কৰিব পৰা নাই, কিন্তু অলৰেডি আমি যিখিনি ফৰেষ্ট ভিলেজৰ হেডমেন বা অন্যান্য মানুহ আছে তেওঁলোকৰ লগত যোগাযোগ কৰিছোঁ। অনতিপলমে তেওঁলোকে আমাক সেই ফিচাৰীসমূহৰ মালিকৰ বিষয়ে জনাব আৰু আমি বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। ছাৰ আপুনি হেৰি অফিচত কি হয় ছাৰ? মই ৰেঞ্জ অফিচাৰ সোনমনিয়াৰখাল ৰেঞ্জ। মণিয়াৰখালে জ্বলন্ত জোৰা লাশ উদ্ধাৰ হৈছে। অবৈধ প্রেমের জেরে আত্মঘাতী না পরিকল্পিত খুন, এ নিয়ে সন্দেহ দানা বাঁধছে। গাছের একই ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবক ও এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়েছে পূর্বধলাইয়ের মণিয়ারখাল জিপির বীরটিরা এলাকায়। শুক্রবার রাতে পালংঘাট ফাঁড়ি পুলিশ এই লাশ দুটি উদ্ধার করেছে। পরে মৃতদেহ দুটি রাতেই ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে মৃত যুবকের কাছ থেকে তারা ভোটার আইডি উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুমিত দাস, বাবার নাম অমিত দাস, বাড়ি ধলাইয়ের ফ্রেন্সনগর গ্রামে। কাছাড় জেলার বরখলায় প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির সম্পন্ন হয়েছে। বরাক ভিশন এনজিও, বরখলা গ্রাম বিকাশ পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 60 জন প্রতিবন্ধী লোককে শনাক্ত করা হয়। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গারপাড় জিপির সভানেত্রী আসমাতারা বরভুইয়া, শিবির আহমদ, সম্পাদক আব্দুল রাজাক বরভুইয়া প্রমুখ। আমরা বরাক উপত্যকার তিনটি জেলা যথাক্রমে করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাছাড় এই তিনটি জেলায় তিনটি মেগা শিবির হয়েছে। যে আজকের শিবিরটা আমাদের কাছাড় জেলার জন্য গ্রাহ্য করা হয়েছিল, এটা যুবস্থান গোলকনাথ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে। এখানে আমি অত্যন্ত খুশি যে ব্যাপক প্রতিবন্ধী জনগণের ভাই বোনদের ব্যাপক সভা দেখে, আর আমি অত্যন্ত কৃতজ্ঞ বরখলা গ্রাম বিকাশের
গ্রাম বিকাশ পরিষদের সভাপতি জনাব শহীদ আহমেদ বলিউড মহাজন এবং সম্পাদক জনাব বলিউড মহাজন ওনারা যে অত্যন্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি, এত লোক এখানে জড়ো হয়েছেন এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী মাস কাটিবাসের মধ্যে আমরা ওনাদেরকে সাহায্য করবো। আজকে আমরা অ্যাসেসমেন্ট করে টোকেন দিচ্ছি। ফের কন্টেইনার গাড়িতে করে ত্রিপুরায় নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডিল পাচার রুখে দিল চুরাইবাড়ি পুলিশ। পাচারে জড়িত চালক ও সহচালককে আটক করে শনিবার করিমগঞ্জ সিজেএম আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে ধৃতদের ঠাঁই হয় জেল হাজতে। এরা হল নিন্দুই বামন ও কিন্দর নগরুম, উভয়ের বাড়ি মেঘালয়ের শিলংয়ে। চুরাইবাড়ি পুলিশের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, শুক্রবার সন্ধ্যা রাতে গুয়াহাটি থেকে ত্রিপুরাগামী আরাধ্যা ট্রান্সপোর্ট এজেন্সির একটি কন্টেইনার গাড়ি চুরাইবাড়ি চ্যাকগেটে পৌঁছালে রুটিন তল্লাশি চালায় পুলিশ। এতে উক্ত গাড়িতে থাকা খুচরো সামগ্রীর আড়াল থেকে 10 কার্টুনে মোট 3,000 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 15 লক্ষ টাকা। এ কাণ্ডে জড়িত চালক ও সহচালককে রাতভর বাজারিছড়া থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। জেলার মুখে ধৃতরা এই পাচার সাম্রাজ্যের নেপথ্যে থাকা বেশ কজন রাঘব বোয়ালের নাম প্রকাশ করলেও তদন্তের স্বার্থে মুখ খুলতে নারাজ পুলিশ। আমাদের এখানে যখন চুরাইবাড়ি অসম টাকা পয়েন্টে আসে তখন গাড়িগুলি আমরা প্রত্যেক গাড়িগুলি আমরা চেক করি, তো চেক করি এবং কিছু গাড়ি থেকে এইভাবে আমরা অবৈধ ড্রাগস পাই আর কি। এই দিনের মধ্যে তো প্রায় আমরা পেয়ে গেছি গাড়িগুলিকে তালাশি করার। আজকে আর কি বিকেলের দিকে আড়াইটা ট্রান্সপোর্ট এজেন্সির গাড়ি একটা আসার পরে গাড়িটা চেক হয়, চেক করার পরে ওখান থেকে 10 প্যাকেট সাসপেক্টেড ফেন্সিডিলের বাক্স আমরা নামাই নাম, যার মধ্যে 3,000 মানে বোতল ছিল, বাজার মূল্য আনুমানিক 15 লক্ষ। ড্রাইভার আর হ্যান্ডিম্যান আমাদের এখানে আছে। ওদের নামটা কি? ওদের নাম হচ্ছে আমরা ড্রাইভারের নেইমাই বামন আর তার সহচালকের নাম হচ্ছে। বদরপুর কেন্দ্রের অন্তর্গত সাউথ বদরপুর জিপির 3 নম্বর ওয়ার্ডের রবিদাস সমাজের এক অসহায় রাজন্তী নারী রবিদাসের করুণ দুর্দশার দৃশ্য দেখে অবাক হতে হয়। স্বাধীনতার 75 বছর অতিবাহিত হলেও রবিদাস সমাজের উন্নয়ন কারো চোখেই পড়েনি। না বসবাস করার গৃহ, না বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। বর্তমান সরকার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা খরচ করলেও অসহায় রাজন্তীর কথা কোনো জনপ্রতিনিধির চোখেই পড়েনি। অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে নিজের দুঃখের কথা ব্যক্ত করেন তিনি। স্বামী নেই, একটি ছেলেকে নিয়ে জীবনধারণ করছেন, নেই কোনো রোজগার, অনেক সময় দুবেলা আহারও জুটে না তার। অনেকদিন ধরে দৌড়ঝাঁপ করেও প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ জুটেনি রাজন্তীর কপালে। রাজন্তীর গৃহ নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমি তো কইতাম চাই আর তার আমার ঘর দরজা নাই, ওদিকে মানুষের বাড়ির দরজা থাকি, এখন ঘর দরজা নাই। মেম্বার প্রেসিডেন্ট খুঁজ তো তারা কইব বুঝ দিব আমার, ঠিক আছে ঘর আইসে না রাবা তোমার নাম অ্যাপ্রুভ হয়েছে না, প্রেসিডেন্ট কইলে কইব দম লাগো আইলে কইম তোমার। আমি বদরপুর রেল পুলিশ এবার জব্দ করল কয়েক লক্ষ ব্রাউন সুগার। করিমগঞ্জ রেল স্টেশন থেকে বদরপুর জিআরপি পুলিশ এবং করিমগঞ্জ রেল পুলিশের যৌথ অভিযানে জব্দ করা হয় প্রায় 94 গ্রাম ব্রাউন সুগার। শিলচর আগরতলা যাত্রীবাহী রেল থেকেই 18 ফেব্রুয়ারি সকাল 11টায় সময় জব্দ করা হয় এই লক্ষাধিক টাকার ড্রাগস। তবে পুলিশ
দেখে রেল থেকেই পালিয়ে যায় ড্রাগস পাচারকারীরা। খবর পায় করিমগঞ্জ রেলওয়ে স্টেশনত শিলচরের পর আগরতলালে যা ট্রেনত আমি তালাশি অভিযান চলাও, আর তালাশি চলা অভিযান চলাই পেলায় প্রায় আপনার 94 grams হেরোইন আমি উদ্ধার করবলে সক্ষম হ। কিন্তু দুষ্কৃতিকারীকেতো পুলিশ চেকিং দেখা পাই পেলায় মানে তারপর পলাবলে সক্ষম হয়। আর এইটো আমি করিমগঞ্জ রেলওয়ে স্টেশনত তালাশি অভিযান চলাইছিল, ট্রেন শিলচরের পর আগরতলা যাওয়া ট্রেন। হয়, এই সংক্রান্তত লিগেল প্রসিডিওরখিনি লওয়া হল, কেস রেজিস্টার করা হল, আর ইয়া এই কেসের লগত জড়িত থাকা যখন মানুষ যখন দুষ্কৃতি মানুষ অনুসন্ধান হবলে আমি চেষ্টা করি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরেও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুরাল এবিভিপি, সিবিআই তদন্তের দাবি। সুপারি সিন্ডিকেট, মোস্ট ওয়ান্টেড জাকির হোসেন ও আলতাফকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। ভয়াবহ সড়ক দুর্ঘটনা ডলুতে, শ্বশুরবাড়ি ফেরা হল না গৃহবধূ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।